শিক্ষার্থীবৃন্দ, আমি বীরেন্দ্রনাথ রায় অমৃতলালদের মহাবিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আমি রূপান্তরের এর আগের ক্লাসে আমরা বাইনারি সংখ্যাকে কিভাবে অক্টাল এবং হেক্সাডেসিমালে রূপান্তর করে সেটা আমরা দেখেছি। এখন আমরা দেখাবো তার উল্টা পদ্ধতি। যেমন চারটা আমি একটু এখানে লিখে রাখি তোমাদের বুঝতে সুবিধার, বোঝার সুবিধার জন্য। এই দেখো, শুধু বাইনারি অক্টাল হেক্সা, বাইনারি অক্টাল আর হচ্ছে হেক্সা, এই লিখে রাখলাম। আগের দিনের যে ক্লাসটি আমার সেটিতে দেখাইছি বাইনারি থেকে কিভাবে অক্টালে যায়, বাইনারি থেকে কিভাবে হেক্সায় যায়। আজকে দেখাবো অক্টাল সংখ্যাকে কিভাবে বাইনারিতে, হেক্সাডেসিমাল সংখ্যাকে কিভাবে বাইনারিতে যায়। এক নিয়ম, বাইনারি থেকে অক্টালে যে নিয়ম শিখেছি বাইনারি থেকে হেক্সাতে সেই একই নিয়ম, শুধুমাত্র কোডের পার্থক্য। অক্টাল 3 বিট কোড, হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিট কোড, এতটুকু পার্থক্য করেছি, কিন্তু সমস্ত নিয়ম আমাদের। এখন যে অঙ্কটি দেখাবো, অক্টাল থেকে বাইনারি যে নিয়ম, হেক্সা থেকে বাইনারিও সেই একই নিয়ম, শুধুমাত্র কোডের একটু পার্থক্য হবে। তাহলে আমরা অঙ্কটা এখানে লিখে ফেলি। প্রশ্ন আমাদের হচ্ছে যে মনে করে দেওয়া আছে 357.24, এই হচ্ছে এটা বেস 8, এবং 60.5C এর বেস হচ্ছে 16। সংখ্যাকে বাইনারিতে প্রকাশ হয়, বাইনারিতে প্রকাশ রূপান্তর। এবারে বাইনারিতে রূপান্তর বা সমকক্ষ কোড বসা এও আসতে পারে। তাহলে ওই যে সমকক্ষ কেন, ওই যে 3 বিট করে সাজাইছো, সমান কক্ষ করে করে যে 3 বিট 4 বিট করে সাজাইছো, এই জন্য বলে সমকক্ষ। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখন এই প্রথম এখানেও দুটো আমাদের অঙ্ক দেখো। অক্টালকে আমরা নিচ্ছি কোথায়, বাইনারিতে। অক্টালকে বাইনারিতে রূপান্তর। এবারে অক্টালকে যখন আমরা বাইনারিতে রূপান্তর করতে যাব, তখন আমরা এই দুজনকে প্রশ্ন করলাম যে অক্টাল তোমার কি কোনো কোড আছে? অক্টাল বলছে হ্যাঁ আমি তো 3 বিট কোড। বাইনারি তোমার কোড আছে? বাইনারি বলছে না তো আমার কোনো কোড নেই। তাহলে আমি যা কোড পেয়েছি তাকে লিখে ফেলো। তাহলে আমি লিখবো, আমরা জানি অক্টাল 3 বিট কোড, অক্টাল 3 বিট কোড, এই লিখবে না। অক্টাল 3 বিট কোড লেখার পরে আমরা মূল অঙ্কটি আমরা লিখব 357.24, বেস হচ্ছে আমাদের 8। এবারে আমরা এই মানগুলোকে বাইনারিতে নেব। এই বাইনারিতে নেওয়ার জন্য সহজ পদ্ধতি কোনটি? আমি বলেছিলাম যে একটি জনপ্রিয় পদ্ধতি হচ্ছে বিসিডি কোড পদ্ধতি, অর্থাৎ দশমিক সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করার জন্য ব্যবহৃত কোডকে আমরা বলে থাকি বিসিডি কোড। এই বিসিডি কোড ব্যবহার করে খুব দ্রুত গতিতে যে কোনো সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি। এই জন্য আমরা এখানে দেখো, আমরা বলেছি অক্টাল 3 বিট কোড। 3 বিট কোডের জন্য আমি লিখব আমাদের 1, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4। 4 বিট কোড লিখলে লিখলাম 1, 2, 4, 8। 3 বিট কোডের জন্য আমি লিখেছি 1, 2, 4। এবারে দেখো এই রেডিক্স পয়েন্টটা আগে দেখো, এই লিখলাম। এবারে রেডিক্সের ডান দিকেই আগে হাত দাও, ডান দিকে হাত দিতে বলছি আগে, তাহলে 2। এবারে দেখো 2 সংখ্যাটি এখানে আসছে, তাহলে 2 সংখ্যাটি যদি এখানে থাকে তাহলে 2 এর পরিবর্তে বসাতে হবে 1। তাহলে এখানে 2 কে কাজে লেগেছে, যেহেতু 2 সংখ্যাটি এখানে সরাসরি আসছে তাহলে 2 এর পরিবর্তে হবে 1, আর এই দুটো কোনো কাজে লাগেনি বলে তারা হবে 0। তাহলে কি হবে, এর মান হবে 0, 1, 0, এই লিখলাম। তাহলে 2 এর আমাদের এখানে বাইনারি মান হচ্ছে এইভাবে। এবার হলো 4। 4 সংখ্যাটি এখানে সরাসরি আসছে, তাই 4 সংখ্যাটি যদি সরাসরি থাকে তাহলে 4 এর পরিবর্তে হবে 1। তাহলে আর দুজন কোনো কাজে লাগেনি বলে তারা হবে 0, তাহলে 1, 0, 0। এবারে দেখো 7। এবারে 7 কিন্তু এখানে ডিসপ্লেতে নেই, তাহলে আমরা কি করবো, যোগের মাধ্যমে 7 আমরা তৈরি করতে পারবো।
কত কত যোগ করলে সাত হয়? চার আর দুই ছয় আর এক সাত। সাত বানাতে চার লেগেছে, দুই লেগেছে, এক লেগেছে, বলে প্রত্যেকে হবে তারা এক। যাকে যাকে লেগেছে সে হবে এক, তাহলে হবে এক এক এক। এ হল এবারে পাঁচ, ডিসপ্লেতে নেই পাঁচ, কত কত যোগ করলে পাঁচ হয়? চার আর এক পাঁচ, তাহলে চার লেগেছে, পাঁচ বানাতে চার লেগেছে, এক লেগেছে, দুই কে কাজে রাখেনি, তাহলে হবে ওয়ান জিরো ওয়ান। আমরা লিখে দিলাম ওয়ান জিরো ওয়ান। এবারে হলো তিন, ডিসপ্লেতে নেই কিন্তু আমি যোগ করে তৈরি করতে পারবো, দুই আর এক তিন, দুই লাগছে এক লাগছে কিন্তু চারকে কাজে লাগেনি বলে এটার মান হবে, আমাদের চারকে কাজে লাগেনি বলে সে হবে শূন্য, আর এই দুজনের জন্য হবে জিরো ওয়ান ওয়ান। এবারে বেজ হচ্ছে আমাদের দেবো আমরা টু, তাহলে এখন দেখো ওয়ান জিরো যত সময় থাকবে তার বেজ হবে টু, আমাদের অঙ্ক হয়ে গেছে। এবারে আমরা লিখে এই যে হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক হলো আমাদের হেক্সা থেকে আমি বাইরে নিয়ে যাব, তাহলে লিখে নিলাম অঙ্কটা হেক্সা, যদিও পরীক্ষায় দুটো একসাথে দেবে না, যে কোনো একটা বা এমসিকিউ দিয়ে বসতে পারে, এখান থেকে হেক্সা ডেসিমেল থেকে, ডেসিমেল থেকে থেকে বাইনারি, হেক্সা ডেসিমেল থেকে বাইনারি, এই হলো অঙ্কের নাম আমার। তাহলে আমরা এই এই অঙ্কের ক্ষেত্রে আমরা হেক্সাডেসিমালকে প্রশ্ন করলাম যে হেক্সাডেসিমাল তোমার কি কোনো কোড আছে? হেক্সাডেসিমাল বলছে হ্যাঁ আমি হচ্ছে চার বিট কোড। বাইনারি তোমার আছে? না আমার তো কোনো কোড নেই। তাহলে আমরা যা কোড পেয়েছি তার আমরা লিখে দেব। আমরা জানি জানি হেক্সাডেসিমাল কোড, হেক্সাডেসিমাল কোড কোড চার বিট কোড, এই চার বিট কোড আমরা লিখে দিলাম। এবারে আমরা মূল অঙ্কটি লিখব সিক্স জিরো ডি দশমিক ফাইভ সি, এর বেজ দেব আমরা ষোলো। এবারে আমাদের দেখো যেহেতু তুমি চার বিট কোড লিখেছো, ওটাই লিখেছিলে তিন বিট কোড, এর জন্য লিখছো তুমি এক দুই চার, এবারে চার বিট কোডের জন্য তুমি লিখবা এক, একের ডবল দুই, দুই ডবল চার, চারের ডবল আট, এই লিখে নিলাম আমরা আমার কাজের সুবিধার জন্য। এবারে আমি রেডিস পয়েন্ট এখানে দিয়ে এবারে ফাইভ, ফাইভ ডিসপ্লেতে নেই কিন্তু আমার অধিকার আছে যোগ করে ফাইভ বাড়া, তাহলে কাকে কাকে লাগবে? চার আর এক পাঁচ, তাহলে যাকে যাকে লেগেছে সে হবে এক, যাদেরকে লাগেনি তারা হবে শূন্য। তাহলে কি হচ্ছে এখানে? তাহলে আমাদের চার আর এক পাঁচ, এটা এবং এটা লাগছে, তাহলে হবে জিরো, আর লাগেনি জিরো, এটা লেগেছে, এটা লাগেনি, এটা লেগেছে, এই নিচে দাগ দিয়ে দিই। এবারে সি আমার আঙ্গুলের পর আছে, আমি চাপ দেবো, মুখস্থ বিদ্যা দরকার নেই, এতে দশ বিতে এগারো সিতে বারো, অনেক সময় এভাবে হলে বসে আন্দাজে তাড়াতাড়ি বলে ফেলতে গিয়ে ভুল হয়ে যায় সামান্যের জন্য, এই জন্য আমি বলছি প্রত্যেকে এভাবে হিসাব করে নিলে তোমাদের জন্য ভালো হবে। এতে দশ বিতে এগারো সিতে বারো, এবারে সি যদি বারো হয় তাহলে কত কত যোগ করলে বারো হয়? আট আর সাইড যোগ করলে হচ্ছে বারো, তাহলে হচ্ছে এখানে আমরা তাহলে কাকে কাকে লেগেছে? আটকে লেগেছে আর সাতকে লেগেছে, কিন্তু এই দুজনকে কাছে রাখেনি, তো যাকে যাকে লেগেছে সে হবে এক, যাদেরকে লাগেনি তারা হবে শূন্য, তাহলে হবে এক এক শূন্য শূন্য এই। এবারে আমাদের দেখো ডি, আবার ডি, এতে দশ বিতে এগারো সিতে বারো ডিতে তেরো, এবার দেখো ডিসপ্লেতে তেরো নেই কিন্তু আমি যোগের মাধ্যমে তেরো তৈরি করতে পারবো, তাহলে কত কত যোগ করলে তেরো হয়? আট আর সাইড বারো আর এক তেরো, তাহলে এই তিনজনকে কাজে লেগেছে, দুইকে কোনো কাজে লাগেনি বলে দুই হবে শূন্য আর সবাই হবে এক, তাহলে এক এক শূন্য এক এই। এবারে শূন্য এটিও একটি আমাদের অঙ্ক, এক্ষেত্রে একেও আমাদের মানে ই করলে একেও আমরা ফেলতে পারবো না, একেও কোডে সাজাতে হবে, তাহলে শূন্যর জন্য শূন্যকে কোনো কিছু করা যায় না বলে আমরা এবারে ধার করব বাইরে থেকে, যে এখানে বাইরে থেকে আমি তিনটি শূন্য ধার করব, এই যে তাহলে নিজে আছে শূন্য, তিনটি শূন্য ধার করেছি, চার বিট কোড করেছি, তাহলে সুতরাং শূন্যকে কিন্তু মানে ডিনাই করা যাবে না। এবার সিক্স, সিক্স নেই, কত কত যোগ করলে সিক্স হয়? চার আর দুই ছয়, সুতরাং আমাদের চার লেগেছে দুই লেগেছে,
তাহলে কত চার লেগেছে দুই লেগেছে যাকে যাকে লেগেছে সে হবে এক যাদের গেলা নেই তাহলে আট আর এক লাগেনি তাহলে হচ্ছে শূন্য এক এক শূন্য তাহলে আমরা লিখব শূন্য এক এক শূন্য বেস হচ্ছে এবারে দেব আমরা দুই হয়ে গেল আমাদের অঙ্ক তাহলে তুমি দেখো এই অঙ্কটি এবং এই অঙ্কটি পাশাপাশি আমি দুটি অঙ্ক করিয়েছি এ কারণে যে তুমি যদি এখান থেকে একটা সিস্টেম মনে রাখতে পারো তাহলে এটি তোমার জন্য সহজ তাহলে আমরা এখানে দেখো এখানে তিন বিট কোড এই তিন বিট কোড বসিয়ে করে ফেলছি এটি চার বিট কোড এই চার বিট কোড বসিয়ে ভালো করে ফেলছি তাহলে আমাদের জন্য এই প্রক্রিয়াটি আমাদের এভাবে শিখলে আমরা এরকম একটা একটা অঙ্ক আমরা মনে রাখলেই আমরা এগুলো আমরা করতে পারবো সুতরাং আমরা আমাদের জন্য কাজের প্রক্রিয়াও সহজ হবে এবারে তাহলে আমরা বাসায় বসে প্রত্যেকে এই ভিডিওগুলো আস্তে আস্তে করে দেখো হ্যাঁ আমার চ্যানেলটা তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করো এবং তাহলে দেখা যাবে যে বারবার যদি এই ভিডিওগুলো তুমি দেখো তাহলে আমার মনে হয় আইসিটি বইয়ের মধ্যে অনেক অঙ্ক করা আছে ওগুলো কিচ্ছু তোমার দরকার নেই তুমি শুধু আমি যে কয়েকটি অঙ্ক তোমাকে করাচ্ছি এই অঙ্কগুলো সম্পর্কে যদি তুমি ভালো জানো তাহলে এভাবে যদি এগুলো দেখে দেখে তুমি যদি অভ্যস্ত হও খাতায় যদি বারবার তুমি লেখো তুলে তাহলে তোমার জন্য একদম সহজ হয়ে যাবে কিচ্ছু নেই এর মধ্যে সুতরাং এই ধরনের কয়েকটি অঙ্ক এগুলোকেই আমাদের বইয়ের মধ্যে অনেক অঙ্ক টঙ্ক দিয়ে অনেকভাবে সাজিয়ে একদম মানে ই করে ফেলছে এই এবারে আমরা নেক্সট ক্লাসে আমরা তোমাদেরকে আমি অন্য আরো একটা রূপান্তর আছে দুইটা রূপান্তর আছে নেক্সট ক্লাসে আমরা এই দুটো রূপান্তর আমাদের শেষ হয়ে গেলে সংখ্যা পদ্ধতি রূপান্তর আমাদের শেষ সুতরাং তোমার আর এখানে কোনো টেনশন থাকবে না সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকো ভালো থাকো